আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা অনেকের রিকোয়েস্টের কারণে এবং এই সমস্যাটা অনেকেরই হয় যে যাদের আসলে সন্তান লাভ করতে পারে না বা বন্ধুত্ব সমস্যা যেটা, তো যার জন্য ভিডিওটা না টেনে সবাই দেখবেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। যদি এক ইমানে বিশ্বাস নিয়ে যদি কাজ করেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতে লাভবান হবেন এবং অনেকেই এটা দ্বারা ফলাফল পাইছেন, আমি নিজে দিছি এটা অনেককে। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমাদের দিয়ে কোনো কাজ করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই মুহূর্তে বসে সেই ফোনে কথা বলে কাজ করাতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নকশা যেটা আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মূলত নকশাটা। পুরোটা নকশা আপনি আগে 21 বার এমনিতে কাগজের মধ্যে লিখবেন, 21 বার লিখতে আমারই সময় লাগবে না, বড় জোর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে 21 বার লিখতে পারবেন। লিখলে বিষয়টা আপনার হাতে ইজি হয়ে যাবে এবং আপনি ওই নকশার আমেল হয়ে যাবেন, তখন আপনার হাতে নকশাটা কাজ করবে দ্রুত, ঠিক আছে? তো তারপরে আপনি যখন যে মহিলার এই সমস্যাটা, তো আপনি তার সম্মুখে বসিয়ে, মানে তার সামনে বসিয়ে এই নকশাটা সাদা কাগজে ভুজপত্রের মধ্যে লিখলে ভালো, যদি না হয় তাহলে সাদা কাগজ জাফরান কালি দ্বারা লেখার চেষ্টা করবেন, না হলে রং কলম লাল কালির রং কলম দ্বারা লিখলেও হবে। তো নকশাটা লিখবেন, ঠিক আছে? নকশাটা লিখে নিচে, নকশার নিচে যেই মেয়ে বন্ধুত্ব সমস্যাটা তার নাম এবং তার মায়ের নামটা লিখবেন। তো লেখার পরে নকশাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা অষ্টধাতুর চেষ্টা করবেন, যদি অষ্টধাতু না পান তাহলে নর্মাল কোনো ধাতুর তাবিজের মধ্যে আপনি কী করবেন, ওই নর্মাল কোনো তাবিজের বক্সের মধ্যে বা টুল বক্স যেগুলো বলা হয় ওগুলোর মধ্যে ঢুকিয়ে তারপরে ওই মহিলার রানের মধ্যে বাঁধবেন, ঠিক আছে? ডান রান হতে হবে, ডান রানের মধ্যে বেঁধে দিবেন। তো তারপরে আল্লাহর মধ্যে যদি ওই মহিলা যদি তার স্বামীর সাথে সবাস করে তখন বাচ্চা বা গর্ভ কী হবে, বাচ্চা কনসেপ্ট করতে পারবে এবং ইনশাআল্লাহ আল্লাহর মতে সুসন্তান লাভ হবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন এবং ইমান বা বিশ্বাসটা ঠিক রাখতে পারেন। আগেই বলছি নকশার আমেল হতে হবে, যদি ওই নকশার আমেলই না হতে পারেন তাহলে নকশা কাজ করে না, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।